আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনকে ইন্টারন্যাশনাল, জিটিভি বাংলার আন্তর্জাতিক টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম জানমি। উগান্ডায় পার্লামেন্টের কাছে বিস্ফোরণ, হতাহতের সংখ্যা। উগান্ডার রাজধানী কাম্পালায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরণের ঘটনা ঘটে পার্লামেন্টের কাছে, অন্য বিস্ফোরণটি ঘটে শহরের পুলিশ সদর দপ্তর সংলগ্ন এলাকায়। এতে হতাহতের সংখ্যা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলার পর পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করা হয় এবং সংসদ সদস্যদের ভবনে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। 40,000 কর্মী নেবে রোমানিয়া। বাংলাদেশ থেকে 40,000 কর্মী নেবে ইউরোপের দেশ রোমানিয়া। এর মধ্যে স্বল্প খরচে খুব সহজে কাজের ভিসা দিয়ে দেশটিতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। সম্ভাবনাময় নতুন এই শ্রমবাজারে কর্মী পাঠানোর সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চায় সরকার। ফিলিস্তিনি তরুণকে গুলি করে মারল ইসরায়েল। পশ্চিম তীরে ফিলিস্তিনের 26 বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে তোবাস শহরে অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সে সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে ফিলিস্তিনি চিকিৎসকরা নিশ্চিত করেছেন। বেলারুশের ওপর ফের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইইউর। পোল্যান্ড বেলারুশ সীমান্তে এখনও বহু অভিবাসন প্রত্যাশী অপেক্ষা করছে। অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পোল্যান্ড। এই সংকট তৈরির জন্য শুরু থেকেই বেলারুশকে দায়ী করেছে ইউরোপীয় ইউনিয়ন। এবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ রাশিয়ার, নাখোশ যুক্তরাষ্ট্র। রাশিয়ার স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের একটি স্যাটেলাইট গুঁড়িয়ে দিয়েছে। তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ধ্বংস হয়ে যাওয়া স্যাটেলাইট পর্যায়ের কারণে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ক্রুরা স্টেশনের ভেতরে ক্যাপসুল অবস্থান নিতে বাধ্য হন বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। সুদানে মুক্তি পেল আল জাজিরার সাংবাদিক। সুদানে আটকের দুই দিন পর মুক্তি দেওয়া হয়েছে আল জাজিরার খার্তুম বুরু প্রধানকে। মধ্যরাতে বাড়িতে অভিযান চালিয়ে এল মুসালমি এল কাব্বাসিকে আটক করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কেন তাকে আটক করা হয়েছিল সে ব্যাপারে দেশটির সামরিক বাহিনী এখনও কিছু জানায়নি। সালমান খুরশিদের বাড়িতে উগ্রবাদীদের হামলা, অগ্নিসংযোগ। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশটির উগ্রবাদী হিন্দুরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সমালোচকরা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে সর্বশেষ সহিংসতার ঘটনা এটি। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতার সানরাইজ ওভার অযোধ্যা বইয়ের কিছু অংশ নিয়ে বিতর্কের পর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। মুম্বাই স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে আগুন। ভারতের মুম্বাইয়ে কাজুর মার্গে স্যামসাং সার্ভিস সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ তৈরি হয় শহর জুড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি। প্রথম যৌথ নৌমহড়া ইসরায়েল, আমিরাত, বাহরাইন। ইসরায়েলের যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে আরব আমিরাত এবং বাহরাইন। উপসাগরীয় কোনো দেশের নৌবাহিনী মার্কিন নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত ইসরায়েলি রণতরীর সঙ্গে যৌথ নৌমহড়া চালাচ্ছে এমন ঘটনাই প্রথম। কয়েক বছর আগে এই ঘটনা চিন্তাই করা যায়নি। লোহিত সাগরে 5 দিনের নৌমহড়ায় অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইসরায়েল এবং মার্কিন রণতরী। নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে চান বাইডেন জিনপিং। প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান, বাণিজ্য যুদ্ধ, মানবাধিকার সহ বেশ কিছু ইস্যুতে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই শীর্ষ দুই নেতা বৈঠকে অংশ নিয়েছেন। দর্শক, এই ছিল আজকের টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জিটিভি বাংলা। MK International steps into its 25th year of excellence in service. MK is reputed for its wide network of suppliers and strong partnership with dealers all over Japan. MK has branches in 6 continents covering Japan, Australia, Bangladesh, Thailand, South Africa, Kenya, Mongolia, and Uganda. MK is a trusted name